তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2023 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন দিদির সুরক্ষা কবচ নামে একটি কর্মসূচি। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে 3.5 লক্ষ দিদির দূত তথা তৃণমূলের সৈনিকরা গ্রামীণ শহরে বিভিন্ন মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাবেন। তারা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা ভোগ করছেন কিনা তা জানতে চাইবেন। সেই মতো আজ সুতির মহিষার 1 নম্বর অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালিত হয়। এদিন উপস্থিত ছিলেন সুতির মাননীয় বিধায়ক ইমানি বিশ্বাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এলাকার মানুষের নানান রকম সমস্যার কথা শোনা হয়, তার সমাধানের আশ্বাস দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কিনা সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হয়। আমরা প্রায় কয়েক মাস থেকে দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরা প্রতিটা জিপিতে জিপিতে আমরা দুয়ারে দুয়ারে ডোর টু ডোর প্রোগ্রাম করছি। মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ ক্রমে আমরা ডোর টু ডোর প্রতিনিয়ত আমরা যেরকম করে আসি সেইভাবেই আবার দিদির সুরক্ষা দূত হয়ে কবচ হয়ে আমরা মানুষের পাশে যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। তাই আজকে 15ই মার্চ মহিষাল 1 নম্বর জিপিতে আমাদের দিদির সুরক্ষা কবচের প্রোগ্রাম ছিল সকাল 9টা থেকে। আমরা সকালে ফরিদপুর এসছি, কালী মন্দির থেকে শুরু করেছি, ইংলিশ প্রাইমারি স্কুল সহ মহিষাল 1 নম্বর জিপি, এবং আমরা 4টার সময় ছিল আমাদের মহিষাল মোড়ে একটা জনসভা, সেখান থেকে আমরা আবার ধলাতে যাব, কর্মীদের সঙ্গে বসবো। রাত্রে আজাদনগর বেলতলাতে আমরা নাইট স্টে করব, সেখানে লোকাল পার্টি অফিসে পতাকা উত্তোলন করে সকালে আবার আমরা গন্তব্যস্থলে ফিরব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত 6টা ক্ষেত্রে এই 15টা প্রকল্পের মানুষের পাশে আমরা যেভাবে যাচ্ছি, মানুষ একটা কথাই মা বোনেরা বলছে, ভাই আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা তো বার্ধক্য ভাতা পাচ্ছি, আমরা বিধবা ভাতা পাচ্ছি, আমরা আবাস যোজনা পেয়েছি, আমরা রাস্তাঘাট পেয়েছি, বীজ শ্রমিকের মজুরি আবার বৃদ্ধি হবে। বামফ্রন্ট সরকার তৎকালীন থাকাকালীন মাত্র 55 টাকা মজুরি বৃদ্ধি করেছিল। মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আমরা 12 বছরের মধ্যে প্রায় 123 টাকা মজুরি পেয়েছি, অর্থাৎ 178 টাকা আমাদের মজুরি হয়েছে। আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে আমাদেরকে কথা দিয়েছে, আমরা আগামী দিনে 230 থেকে 240 টাকা মজুরি পাব। আমরা যেইভাবে কৃষক ভাইরা ডেট ক্লেম পাচ্ছেন, আমরা রূপশ্রী যেভাবে পাচ্ছি, বাংলার মানুষ ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বাবা কাকা থেকে শুরু প্রত্যেকটার মুখে একটাই কথা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছি, আগামী 30 তার পঞ্চায়েতে বিধানসভার মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিব। আগামী দিনে বাংলাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভারতবর্ষের PM হিসাবে দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের একটা স্বপ্ন, এটা আমার কথা নয়, এটা বাংলা মানুষের কথা, মুর্শিদাবাদের কথা, সুতি বিধানসভার সমস্ত জনগণের কথা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে মাটি কেমড়ে মানুষের সঙ্গে কাজ করছেন, আগামী 2023 কিংবা 2024 আবার আমরা ব্যাপকভাবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পার্লামেন্ট ইলেকশনে আমরা ব্যাপক রেজাল্ট করব, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।